হ্যালো, কি অবস্থা সবার? সবার যখন সামার শেষ, আমাদের তখন সামারের প্রস্তুতি চলছে। যাই হোক, গার্ডেনটা ক্লিন করছি, কেন করছি দেখাচ্ছি। আরে তাই তো, অনেকদিন পর গার্ডেনে আসলাম। একটা গাজিবো অর্ডার করছিলাম, সো সেটা আজকে সেট করব, সময়ই পাই না। সবাই আসলে এটা করে সামারের বিগিনিংয়ে, বাট আমি অর্ডারই করছি সামারের একদম শেষ পর্যায়ে। এই ভিডিওটা করা আমার আরও প্রায় 15-20 দিন আগের, তার উপরে গাজিবোটা আসছে, বাসায় আছে প্রায় 10 দিন, তারও 1 সপ্তাহ আগে অর্ডার করছি। ইনস্ট্রাকশন দিচ্ছি, ওকে? মানেটা কি? বাবা ছেলে মিলে এটা সেট করছে, আমি কোনো ইনস্ট্রাকশন দিলে তারা হাসতেছে। যাই হোক, আসলে ঘরে স্পেস থাকলে আমি এটা এখন সেট করতাম না, বৃষ্টিতে নষ্ট হবে। মোটামুটি সেট আপ হয়ে গেছে, গার্ডেন ক্লিন করে গাজিবো সেট আপ করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। সবার অবস্থা খুবই খুবই ময়লা, বিকজ বৃষ্টি হয়েছে। যাই হোক, আজকে মোটামুটি বেসিকটা করে রাখছি, তো আমরা এখন একটু খিদা লাগছে, হালকা করে ডোনার্স খাবো। আমার ইচ্ছা ছিল গাজিবো পুরো সেট আপটা তোমাদের সাথে শেয়ার করবো, কিন্তু বৃষ্টি সব এলোমেলো করে দিছে। আরো বেশ কিছু জিনিস বাকি রয়ে গেছে সেট আপ করা। এনিওয়ে, আসলে আমার গার্ডেনটা সাজানোর ইচ্ছা ছিল এবছর খুব সুন্দর করে, কিন্তু বাসা ছেড়ে দেব এই ভেবে আর করিনি। ইনশাল্লাহ, আল্লাহ চাইলে নেক্সট ইয়ার হবে। এনিওয়ে, গার্ডেনে সবার দাওয়াত রইল উইন্টারে, দেখছো এখনো একটা লাউ আছে, সবাই মিলে খাবো, চলে আসো। সবাই অনেক ভালো থাকো এবং হেলদি একটা লাইফস্টাইল লিড করো। আল্লাহ হাফেজ।